তাহলে আমরা কোথায় যাব? অ্যাক্টিভিটি মেন এক্সএমএলে যাব। এখানে আমি এই নেম, পাসওয়ার্ড, ইমেল এবং ফোন নাম্বারগুলোকে আমি এখানে টেক্সটে দেখব, ঠিক আছে? যেটা দিবে সেটা ইউজার এখানে দেখতে পাবে। টোস্টের পরিবর্তে কী ইউজ করবো? টেক্সট ভিউ ইউজ করবো, তাই না? তাহলে আমি যেটা করব, ধরেন আমি তাহলে পাসওয়ার্ডকে ভিউয়ারকে দেখানোর প্রয়োজন আছে? প্রয়োজন নাই, শুধু তার নেমটা আর ইমেল আর ফোন নাম্বারটা দেখাবো। তাহলে একটা টেক্সট ভিউ নিই এখানে আমি, সো টিইএক্সটি টেক্সট ভিউ, এটার হচ্ছে রব ম্যাচ প্যারেন্ট, হাইট হচ্ছে আপনার রব কন্টেন্ট, এটা একটা আইডি দেওয়া লাগবে। তো এটার নাম দেবো কি? টেক্সট নেম, যেহেতু আমি এখানে নেমটা দেখবো, তাই না? তারপরে এটা কি টেক্সট কি রাখবো না এমটি রাখবো? অবশ্যই এমটি, তাই না? সো এটা টেক্সট হবে কি? এমটি, এমটিতে এখানে সেটটা সেট হবে আর কি। দেন হচ্ছে আমি এখানে কি রাখবো? টেক্সট সাইজ আমি এখানে 30 রাখি, দিতে সুন্দর লাগবে তাহলে। ওকে, আর এটা বিলো করবো কার নিচে? বিলো করবো বাটনের নিচে। তাহলে এখানে আইডি বাটন সেভ, ঠিক আছে? একইভাবে আমি আরও একটা টেক্সট ভিউ নিই, আমি দুইটাই নিই তাহলে হবে। সো টেক্সট ভিউ, এখানে হচ্ছে কী ব্যাপার? দিস ইজ টু মাচ বোরিং। রব কন্টেন্ট, এটার আইডি নিব আমি, ফোন নাম্বার নিই। সো টেক্সট ফোন, টেক্সট ফোন নাম্বার, দেন আমি এটার একটা টেক্সট নিব, তো ইনিশিয়াল অবস্থায় কী থাকবে? নাল থাকবে। আর টেক্সট সাইজ নিব কত? 30 SP। তাহলে এখন এই টেক্সট নেম এবং টেক্সট ফোনটাকে আমি কোথায় কল করব? জাভাতে, তাই না? তো এগুলো ছিল কি এডিট টেক্সট টাইপের? এখন আমি টাইপ কী নেবো বলেন তো? টেক্সট ভিউ, তাই না? সো টেক্সট ভিউ, ক্লিয়ার? আমাদের দুইটা, টেক্সট ভিউ নেম, একটা নিয়েছিলাম কি ফোন নাম্বার। সো টেক্সট ভিউ ফোন, আমি দুইটাই হচ্ছে আমি দেখব এখন। তাহলে এগুলোকে কী করতে হবে? ইনিশিয়ালাইজ করতে হবে না? তাহলে কাকি প্রথমে আমাদের টেক্সট ভিউ নেমটাকে, সো টেক্সট ভিউ নেম ইজ ইকুয়াল টু, আপনারা বলেন, ফাইন্ড ভিউ বাই আইডি। কোথা থেকে পাবো আমি? রিসোর্স থেকে পাবো। কী দিয়ে পাবো? আইডি দিয়ে পাবো। নামটা কি? টেক্সট ভিউ নেম নিয়েছিলাম না কি নিয়েছিলাম? সো দেখি টেক্সট নেমটা কোথায় আছে, যা আছে না? এই যে, একইভাবে আর একটা নিব, সো টেক্সট ভিউ, এটা কি ফোন নাম্বার নিব? সো টেক্সট ভিউ ফোন নাম, ফোন ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি, এটা টেক আইডি কি ছিল বলেন তো? টেক্সট ফোন, তারপরে সেমিকোলন। এখন যখন বাটন ক্লিক করবে, বাটনে ক্লিক ক্লিক করার সাথে সাথে সেগুলো নেম, পাসওয়ার্ড, ফোন, ইমেলে সেভ হয়ে টেক্সট ভিউ শো করবে, তাই না? তাহলে এটা কোথায় দেবো আমি? টোস্টের পর দিই। তাহলে আমি এখানে কোনটা কল করবো? টেক্সট ভিউ নেমটাকে। সো টেক্সট ভিউ নেমে কী হচ্ছে এবার বলেন তো? টেক্সট কি সেট হচ্ছে না? ডট সেট টেক্সট, ঠিক আছে? এখানে কী বসাবো বলেন তো? কোনটা পাস করবো এখানে বলেন, এখানে কোনটা পাস করবো? নেমটা, ক্লিয়ার? সো তাহলে এখানে নেমটা পাস করলেই তো হয়ে গেল আমাদের, ঠিক আছে? একইভাবে আমি ওই টেক্সট ভিউ ফোনে আমি কোনটা নেব? ডট সেট টেক্সট, কোনটা সেট টেক্সট কোনটা নেব বলেন তো? ফোন নাম্বারটা, ক্লিয়ার? হ্যাঁ, এখন আমাদের টোস্টটা ইউজ করার দরকার নেই ধরেন, তাই না? এটাকে লক করে দিই, যেহেতু আমি টোস্টে দেখবো না, আর লক করে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখন কী করলাম? আগে আমি যেগুলো দেখাচ্ছিলাম ওই টোস্টে, এখন সেগুলো টেক্সট ভিউ দেখাবো। এখানে যদি বাটনে ক্লিক করি তবে আমারটা ক্র্যাশ করবে, কারণ আমি এখানে চারটা ভ্যালুর মধ্যে দুইটাই ভ্যালু দিয়েছি, ঠিক আছে? তাহলে যেটা বেটার হয় যে এগুলো আমি লক করে ফেলি, হাইড করে ফেলি, ক্লিয়ার? অথবা আমরা চারটাই বসিয়ে দিই নাকি? চারটায় বসিয়ে দিই, সেটাই ভালো হয়, চারটায় দেখবো আমরা। এটা জাস্ট কপি করে নিই এই দুটাকে, এত ভয় পাওয়ার কিছু না, এগুলোকে সব কিছু করা যাবে ইচ্ছা মতো। সো এগুলো কপি করে নিই, জাস্ট লেআউট বিলোটা করি। এটা হচ্ছে কার,
এটা হচ্ছে আপনার ইমেলের জন্য, ইমেলের জন্য এটা বিলো হচ্ছে কার নিচে নেব, টেক্সট ফোনের নিচে, টেক্সট ফোনের নিচে, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ফোন, এটা হচ্ছে ইমেল, আর একটা হচ্ছে পাসওয়ার্ড। সো এখানে যদি পাসওয়ার্ড দিই তো এটাও বিলো টেক্সট ইমেলের নিচে। এটা নিয়েছিলাম হচ্ছে বাটনের নিচে, এটা বিলো করি, এটা নেব হচ্ছে আপনার টেক্সট নেমের নিচে, জাস্ট বিলো করে দিলাম। আর এটা নেব হচ্ছে টেক্সট ফোনের নিচে, তাই না? আর এটা বিলো নেব হচ্ছে কার, টেক্সট ইমেলের নিচে। সব ঠিক আছে না? চারটায় তো বসিয়েছি। এখন এখানে আরও দুইটা বাড়িয়ে দিই, তাহলে এখানে টেক্সট ভিউ ইমেল, আর একটা হচ্ছে টেক্সট ভিউ পাসওয়ার্ড। এখন এই দুটাকে আমি এখানে অ্যাসাইন করে নিই, জাস্ট কপি করি দুইটাকে, তাহলে তো হবে নাকি? পরে সেভ, এটা তাহলে কী হবে, টেক্সট ভিউ ইমেল। এটার আইডি কী হবে, টেক্সট ইমেল, এই যে টেক্সট ইমেল, এটা হচ্ছে টেক্সট ভিউ পাসওয়ার্ড, এটার আইডি হবে টেক্সট পিডাব্লিউ, তাই না? জাস্ট আইডিতে খুঁজে নিলাম, তাহলে এগুলোকে তাহলে আনলক করে দিই আবার, কিন্তু আমি চারটা ভ্যালুই দিব। এখন আমি আরও বাড়িয়ে দিব দুইটা। সো এখানে তাহলে দিব হচ্ছে টেক্সট ভিউ ইমেল, এখানে তাহলে কোনটা হবে বলেন তো, ইমেল হবে। এটা হচ্ছে টেক্সট ভিউ পাসওয়ার্ড, এখানে কোনটা পুশ করবো আমি, পিডাব্লিউ কে, পাসওয়ার্ডকে, তাই না? এখন দেখেন খেলা, লাইক একজনের নাম বলেন তো, নাম বলেন একজনের, নাম মনে থাকে না তো, জসিম, পাসওয়ার্ড কত, 1 2 3, আচ্ছা ফোন নাম্বারটা আমার ইচ্ছা মতো বসাবো, কিন্তু 0179 420 420, ঠিক আছে? মাইন্ড করছেন না স্যার? ওকে, এখন দেখেন আমি সেভ ক্লিক করব না, সেভ ক্লিক করলাম না, দেখেন সাথে সাথে দেখেন কি হলো, জসিম এখানে শো করলো, নাম্বারটা এখানে শো করলো, যেহেতু উল্টাপাল্টা হয়ে গেছে আর কি, জাস্ট আমি উল্টাপাল্টা করে শো করে এসেছি, তাই না? সবগুলো তো রেজাল্টও সেম নাকি? এটা হচ্ছে নেম, এটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা এখানে, তারপরে নিয়েছিলাম কি ইমেল টেক্সট ভিউটা, তারপরটা কি পাসওয়ার্ড টেক্সট ভিউটা, সো সব ঠিক আছে? যদি তাহলে মজা পান তাহলে এই কাজটুকু এখন করেন।